মৃত্যু সত্য পরকাল সত্য ভাই এই যে যারা সামান্য চাকরির জন্য এই সাধারণ গুলি চলল আমার একটা মাঠে লাগে আমার পায়ে লাগছে আমার আমার একটা বাপ নাই কোথাও যদি থাকে আমার বাপ কৃষক আমার বাপ দিন আনে দিন খায় দিন আনে আমার বড় করতেছে ভাই আমি কি কিছু কাজ করবো সেই উদ্দেশ্যে ঢাকা ইউনিভার্সিটি পাঠাইছে না পুলিশের গুলিতে মৃত্যুবরণ করার জন্য পাঠাইছে ভাই আপনারা লিখলে লিখলে লিখেন এটা কেন লিখেন ধাওয়া পাঠাতে এখানে ধাওয়া পাঠাওয়ার কিছু দেখছেন আপনার আপনারা ছিলেন সকাল থেকে সময় শুরু থেকে ছিলেন আমরা শান্তিপূর্ণ আমাদের যে কর্মসূচি সেটা সেটা আমরা পালন করতেছিলাম বাট তারা কি করলো ভাই এটা কি প্রশাসনের কোন কাজ এটা প্রশাসনিক কোন কাজ শিক্ষা প্রতিষ্ঠান হুট করে কেন বন্ধ করে দিল আমরা যদি ভুল কাজ করি আমরা যদি সরকার বিরোধী কোনো কাজ করি প্রশাসন দেখবে ছাত্রলীগ কেন আমাদের মারবে ছাত্রলীগ কেন আমাদের মারবে এটা জবাব দিতে হবে না ভাই এখানে না দিন হয়তো আমরা এখানে ন্যায় বিচার পাচ্ছি না পাচ্ছি সবাই হল থেকে চলে যাচ্ছে আমাদের তো বাঁচতে হবে আমাদের বাবা মা তাকা আছে আমাদের দিকে তা আমাদের সন্তানের কি হলো আমরা তো বাঁচবো আমরা তো মারা যাইতে এখানে কেউ আসি নাই আমার বাপের আমার বাপ প্রতিনিয়ত ফোন দিয়ে আমার বলে আমার আমি টিউশনই করে চলি আমার বাবা মানে ফোন দিয়ে বলে বাবা আমার পাঁচশো টাকা পাঠা আমার তখন সব কান্না পড়ে আমি যদি চাকরি একটা না পাই এর ড্রাইভার কে নিবে সরকার নিবে যারা এসিটি গাড়িতে ঘুরে পায় তারা নিবে যারা প্রোটোকাল যারা জ্যামের মধ্যে প্রোটোকল রাস্তাতে ঘুরে পায় তারা নিবে রাস্তায় নামতে বলেন আমরা হেডে হে টিউশন যাই এখান থেকে খেল করা টিউশন হেডে হেঁটে মধ্যে দেখছি দশ টাকা যেন আমরা একবার না খাই আমাদের ড্রাইভার কে নিবে সরকার নিবে আমরা কি কোনো সরকারের ভিতরে কাজ করতেছি আমরা সরকারের বিপক্ষে না আমরা ছাত্রলীগের বিপক্ষে না আমরা আওয়ামী লীগের বিপক্ষে না কিন্তু যেটা হচ্ছে এটা কখনো ভাই মেনে নেওয়ার নতুন এটা অবশ্যই আমরা চাই আপনারা যেটা প্রচার করবেন অবশ্যই ডেফিনেটলি যেটা যৌক্তিক যেটা সত্য সেটা আপনারা প্রচার করবেন এবং আমাদের পাশে থাকবেন ভাই